বাগেরহাটের মোরেলগঞ্জ জাতীয় শোক দিবসের শোকাহত মাসের শেষ দিনে উপজেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ ই আলম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা আফরোজা খানম, থানা অফিসের ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম বাবুল, মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমির নাহার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান প্রমুখ। আলোচনা শেষে জাতির পিতা ও তার সপরিবারের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এরপরে উপজেলা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল নির্মাণের ভিত্তি প্রস্তর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ ই আলম বাচ্চু সহ নেতৃবৃন্দ। বাগেরহাট থেকে এম পলা শরীফ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।